সবজি বাজার এখানে বিশাল বিশাল, এখানে তো পরপর সব খাবারের দোকান আছে। এই দোকানটার নাম হচ্ছে মালঞ্চ, এখানে দেখো ভেজিটেবিল। তো বিকেল এখন 4:40, তো এখন আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে অফিস থেকে বেরিয়েছি। আজকে ভাইকে আমি শিয়ালদা স্টেশনে এখানে আসতে বলেছি, ভাবলাম যে আজ দুপুরে যেহেতু লাঞ্চ আমি খুব একটা বেশি কিছু করি না, ভাবলাম শিয়ালদার এখানে এসে ভাইকে নিয়ে গিয়ে শিয়ালদার যে স্ট্রিট ফুডটা আছে ওটা আজকে কভার করবো। কিরে হ্যাঁ, আমার তো তুই ইন্টারভিউ দিয়েছিলিস, ইন্টারভিউ তো অফিস ছিল আছে স্যার, তাই তো। এই জায়গাটা হচ্ছে শিয়ালদা স্টেশনের পার্কিং জোন, এখানে 4-চাকা 2-চাকা সমস্ত কিছু এখানে পার্কিং করতে পারবে। এইদিকে 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 হ্যাঁ, বাদিকে বাদিকে ঢুকিয়ে দিই। এই লম্বা হচ্ছে পুরো বাইক পার্কিং, 2 ঘন্টায় হচ্ছে 18 টাকা, তারপরে 2 ঘন্টা হচ্ছে সেটা আবার 40 টাকা হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু শিয়ালদা চত্বরে প্রায় প্রত্যেক দিন আসি অফিসের জন্য, তো ওই জন্য এখানে এখানকার খাবার দাবার কোথায় মোটামুটি ভালো কম দামে পাওয়া যায় এইটা এতদিনে আমার মোটামুটি মাথায় আইডিয়া হয়ে গেছে। ড্রাগন ফ্রুট নাকি কত করে? জোড়া করে 100 টাকা। তোমার চেরি কত? স্ট্রবেরি? এই হচ্ছে কোলে মার্কেট, এটা হচ্ছে সবথেকে লার্জেস্ট মার্কেট আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সামনে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো বলে এখানে পাঞ্জাবির মার্কেটটা বেশ ভালো বসেছে। এই যা গরম লেগেছে ভাইয়ের আজকে, পর বেরিয়ে উঠছে কোল এটা ভাই, বেকার বেকার পরে এসেছিস জ্যাকেটটা। এই জায়গাটায় আবার ফোন রিপেয়ারিং আর হচ্ছে ফোনের কভার থেকে শুরু করে টেম্পার্ড গ্লাস, এই জায়গাটা আবার অনেকগুলো দোকান আছে। এই হচ্ছে পরপর খাবারের দোকানগুলো, আমি মোস্টলি এই জায়গাটায় আমি আসি, এখান থেকে মেনলি খাই আমি। আচ্ছা, দোকানটার নাম হচ্ছে সঞ্জনা। এই রুমালুটি হচ্ছে 8 টাকা, লাচ্ছা পাওয়াটা 10 টাকা, এই হচ্ছে এটার রেট। দাদা আমাদের দুটো লাচ্ছা পাওয়াটা আর একটা চিকেন চাপ দিয়ে দিন। এই হচ্ছে চাপ, আচ্ছা 65 টাকার তো চাপ দিচ্ছে দাদা। আর হচ্ছে চিকেন চাপের গ্রেভিটা প্রচন্ড ঠিক আছে, কেমন অ্যাকচুয়ালি কাজু বাটা দিয়ে করেছে। আর এই সঞ্জনার পাশের দোকান, এখানে দাদার দোকান আছে ফ্রাইড রাইস সিরিজ এখানে। আচ্ছা, এই দোকানটার নাম হচ্ছে মালঞ্চ, এখানে দেখো ভেজিটেবিল, এগ, চিকেন, প্রন, এগ প্রন, এগ চিকেন সব রকম এখানে আইটেম আছে। হ্যাঁ, এটা চাউমিন আছে, এগুলো এটা ফুল একটা হাফ। আমি অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস সিরিজ চিকেন নেবো, ওই দাদাকে বললাম যে হাফ প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিতে। আর এইদিকে হচ্ছে নাড়ি দোকান, এটা এখানে বিরিয়ানি ফিরিয়ানি সব পাওয়া যায়, লাচ্ছা পাউডার থেকে শুরু করে চিকেন চাপ, চিকেন কষা সব রকম এখানে আছে। আচ্ছা, চিনি যেটা দিলে না সেটা যেন তো দানা যেন না থাকে, মিক্স হয়ে যায়, চিনি দানা বলে বিচ্ছিরি লাগে। এই জায়গাটা প্রতিদিন যারা নিত্যযাত্রী আছে শিয়ালদা স্টেশনে তারা এখানে আসবে, এসে দুপুরের লাঞ্চ। হ্যাঁ, কটা তো খোলা থাকে তো আপনাদের? 10:30 অবধি, ব্যস্ততম জায়গা একদম। এবার হচ্ছে চিলি চিকেনটা রান্না হচ্ছে, না এখন দেয়নি শোয়াস। একটু নুন, এটা কি মশলা আছে, চিনি, এটা শোয়াস দিল, চিলি সস আছে। হ্যাঁ, এবার টমেটো সস বললো, এবার টেক্সচারটা আসছে। এটা কি দিলে? কর্নফ্লাওয়ার দিল, এবার একটু ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন আছে না, এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি। 55 টাকার ফ্রাইড রাইস, অনেকটা কোয়ান্টিটি আছে দুপুরবেলা লাঞ্চের জন্য। হালকার মধ্যে খুব ভালো, মশলার পরিমাণটা বেশ ভালো আছে, এগের কোয়ান্টিটিগুলো অনেকটা আছে। এখন এগুলো স্ক্র্যাম্বল করে দিয়েছে, গাজর, বিনস, স্প্রিং অনিয়ন সব কিছু মিশিয়ে আছে ফ্রাইড রাইসের মধ্যে। এবারে চিলি চিকেনের গ্রেভিটা হালকা এর উপরে জাস্ট নিয়ে নিই, এবার এটাকে ভালো করে মিক্স করে কেমন চিলি চিকেনের মধ্যে বেশি টক না একদম, সসের সাথে পরিমিত হয়েছে। এই যে চিলি চিকেন অনেক জায়গায় কী করে, কর্নফ্লাওয়ারের কোটিংটা এত বেশি হয়ে যাবে খেতে ভালো লাগে না, এখানে দেখো চিকেনের পরিমাণটা অনেকটা বেশি,
আর কন্টাবাটা গাছ একদম হালকা পাতলা জাস্ট লেয়ার আছে একটা। আর যেহেতু এগুলো চালু দোকান তো রেগুলার, এখানে কাস্টমার এখানে প্রচুর হয়, কোনো সময় সময় হয়ে আসে আর সেল হয় ভালো। এখানে দোকানটা কত পুরনো আপনাদের? 50 হয়ে গেছে। আপনি কি থাকতেন কোথা থেকে? নাকি আপনার 26 বছর এখানে আছেন আপনি? তার আগে বাবা কাকা এটা এরকম কিছু ছিল? চিলি চিকেনটা জাস্ট নেক্সট লেভেলের ছিল। অনেক দোকানে না এই দামে, মানে 75 টাকার মধ্যে 4 পিস অনেক জায়গায়, মানে কন্ট্রোভার্সি কোটি অনেক বেশি থাকে, বাট এখানে নাম মাত্রই জাস্ট ছিল, টেস্টও মারাত্মক ছিল। এই জিলিপি গরম হবে নাকি? ঠান্ডা হয়ে গেছে, তাহলে খাবো না, খাবো চলো। এখানে তো পরপর সব খাবারের দোকান আছে, গেস্ট হাউস ফেস্ট হাউস সব আছে। এখন আমরা ব্যাক টু চায়ের দোকান। চা ভালোবাসো বাবা? ভালোবাসো? আমরা এখন নফর নফর বাজার ভিতরে ঢুকছি। বাজার কাকে বলে ভাই? এখানে শশা হচ্ছে 5 কেজি 200 টাকা দাম, বাট এখানে 5 কেজির কমে এখানে দেবেন না দাদারা। ধনেপাতা কত? 1 কেজি 30 টাকা 30 টাকা 1 কেজি বাবা। বেগুনের সাইজ গুলো দেখ আর কালারটা দেখ বেগুনের। সবজি বাজার এখানে বিশাল বিশাল। এখান থেকে সমস্ত মাল নিয়ে আমাদের ওই ছোটোখাটো যেসব বাজার টাজারগুলো আছে ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে, আর সেখানে দাম আবার বিশাল হয়ে যায়। 400 টাকা পারলা? আচ্ছা, আর মোচা 30 টাকা পারলা? বাপরে বাপ, এখানে প্রত্যেকটা মানুষ বিজি, এদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। প্র্যাকটিক্যালি বাজারটা আমি কোনোদিন ঢুকিনি, জাস্ট নবরপুর বাজার এই নামটা জাস্ট শুনেছিলাম, বাট এই প্রথমবার আসলাম এখানটায়। মানে এত বড় বাজার আমি তাহলে ভিতরে থেকে অনেক কিছু এক্সপ্লোরই করি সেটার ভিতরে, এত ভিড়। এই তো সামনেই হচ্ছে বাবাটি। এখানে মালাই টোস্ট হচ্ছে ফেমাস। তোমরা চাইলে চা অনেক জায়গাতে খেতেই পারো, কিন্তু বাবাটি আমি কেন রেকমেন্ড করলাম, কারণ এখানে চায়ের সাথে তোমরা এখানে মালাই টোস্ট থেকে শুরু করে পা মানে মাখন জাতি অনেক কিছু ফ্লেভার তোমরা এখানে পেয়ে যাবে, মারাত্মক লেভেলের টেস্ট। আমি যখন কলেজে আসতাম এখান থেকে খেতাম রোজ। A few moments later. তো সন্ধে এখন 8:25। যাই হোক, এর মধ্যে ছোট একটা গল্প আছে এটাই, যে তখন ওখান থেকে বেরিয়ে, তখন ওই শিয়ালদা স্টেশনের ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম বাড়িতে। বাড়ি থেকে গিয়ে আমার বুলেটটা আমি নিয়ে এসেছি আর ভাইয়ের বুলেটটা বাড়িতে রেখে এই ওয়েলিংটন মার্কেটে এসেছি। এই হচ্ছে আমার বুলেট, এখানে সন্তোষ দা আমার বাইকের কাজটা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই উইন্ডশিল্ডটা আমি নিয়েছি, এই উইন্ডশিল্ডটা আমি লাগাবো অ্যাকচুয়ালি বুলেটে। এই উইন্ডশিল্ডটা আমি চৌধুরী ট্রেডার্স থেকে নিয়েছি। আমাদের প্ল্যানটা কিন্তু পুরো হুটহাট করে হয়ে গেছে, পুরো হুটহাট করে, মানে মাথায় খি ছুটেছে, চল ওটাই করতে হবে। স্পেশালি বাইক লাগানো, মানে বাইকে যে বিল্ডিং লাগাচ্ছে দাদা, এটা পুরো হুটহাট করে প্ল্যান। আর বাড়িতে সেভাবে কিছু বলে আসেন? এই এবার পুরো লাগানো একদম কমপ্লিট, কারণ এখনো বাইকে টুকটাক করে আরো কিছু কাজ আছে, একদিনে সম্ভব না। তো এখানে এখন দাদার এখানে আসলাম এটা কাটার জন্য। আচ্ছা, এই যে এক্সট্রা ফিটিংস দুটো আছে না, এই দুটো যেহেতু ডেঞ্জার অবস্থা থাকবে যে বাইক রাইড করবে, ওই জন্য এদেরকে পুরো কাটিয়ে দেবো। একদম পুরো প্লেন করে দিয়েছে জায়গা দুটো। আমাকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছে, সকালবেলা অফিসে বেরিয়ে গেছি তারপর বাড়ি দিয়ে ঢুকিনি। এই এখন রাত অলমোস্ট 9:30 বাজে। আমি প্রিয়ামকে জিজ্ঞাসা করলাম তোর জন্য কি খাওয়া দাবার আনবো বল। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই আমার জন্য শুধু বিশটা নিয়ে চলে আয়। হ্যাঁ বল, আমার সব রেগে ভেগে আছে, এই করছি। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়।